শেষ পর্যন্ত কি শেখ হাসিনাকে আইডল মেনে নিল ভারত বিক্ষোভ ঠেকাতে বেছে নিল ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত হঠাৎ কেন ইন্টারনেট বন্ধের পথে হাঁটতে হলো দেশটিকে বাংলাদেশের উদাহরণ তরতাজা থাকতেই কেন এত বড় ঝুঁকি নিচ্ছে মোদীর ভারত শেখ হাসিনা ব্যর্থ হলেও মোদি কি পারবে ইন্টারনেট বন্ধের কৌশলে সফল হতে এইসব প্রশ্নের উত্তর থাকছে বাজ নিউজের এই প্রতিবেদনে মমিতা দেবনাথের হত্যার প্রতিবাদে পুরো ভারত যখন উত্তাল সেই সময় আরও একটা আন্দোলন গড়ে উঠেছে ভারতের মহারাষ্ট্রে সেখানে যৌন হয়রানির শিকার হয়েছেন দুই শিশু তারই প্রতিবাদে বিক্ষোভে নেমেছে মহারাষ্ট্র রাজ্যের থানি জেলার বাদলাপুরের হাজারো মানুষ বিক্ষুব্ধ জনতা ভাঙচুরও চালিয়ে যাচ্ছে একের পর এক অভিযান চালিয়ে অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হলেও দমানো যাচ্ছিল না বিক্ষোভ উল্টো হাজার হাজার বিক্ষোভকারী স্টেশন অবরোধ এবং একটি স্কুল ভবনে হামলা করলে পুরো বদলাপুর অচল হয়ে পড়ে বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ জনতা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে ভাঙচুর করে কিন্ডার গার্ডেন স্কুলের কয়েকটি ভবন এই স্কুলে যৌন হয়রানির শিকার হন দুই শিশু ছাত্রী বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল অবস্থার অবনতি দেখে বিক্ষোভকারীদের উপর লাঠি চার্জ করে পুলিশ এ সেটাতেও থামানো যায়নি আন্দোলন ঠিক

বিষয়টি এক ছাত্রী বাড়িতে গিয়ে বলে দিলে প্রতিবাদে ফেটে পড়ে ওই এলাকার মানুষজন পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ ওই পরিচ্ছন্ন কর্মীকে বরখাস্ত করলেও তার ফাঁসির দাবিতে রাস্তায় নেমে পড়ে মানুষ শুরুতে এই বিক্ষোভ এলাকায় সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে তা পুরো রাজ্যেই ছড়িয়ে পড়ে সেই আন্দোলন আরো ছড়িয়ে পড়ার ঠেকাতেই নেওয়া হয় ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত যদিও ইন্টারনেট বন্ধ করে আন্দোলন থামাতে পারেনি মহারাষ্ট্র প্রশাসন বাংলাদেশের মতো সেখানেও ইন্টারনেট বন্ধ পর তৈরি হয়েছে তীব্র ক্ষোভের ভারতের যৌন নির্যাতন কতটা স্বাভাবিক ঘটনা সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহারাষ্ট্রের এই ঘটনা সেটাও এমন একটা সময় ঘটলো যখন ধর্ষণের শিকার এক শিক্ষার্থীর হত্যাকাণ্ডের প্রতিবাদের ঘটনা ভারতকে কাঁপিয়ে দিয়েছে উগ্র মানসিকতার কারণেই ভারতের এই ধরনের ঘটনা ঘটে বলে কি মনে করেন আপনারা উত্তর জানিয়ে দিন কমেন্টে দেখছেন বাজ নিউজ ধন্যবাদ